এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। তারপর থেকে তো আর একবারও ফোন করলো না। কোন বিপদ হ্যালো, তুই কোথায়? তুই ঠিক আছিস তো? আমি আসবো। না বাবা, আসতে হবে না। আমি ঠিক আছি, একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। চিন্তা করো না মানে রাত কটা বাজে খেয়াল আছে? তুই কখন আসবি? আসবো বাবা, এবার যখন আসবো হারানো সব কিছু নিয়েই আসবো। আচ্ছা বাবা, কাল সকালে তুমি একবার মামনিকার মাকে নিয়ে আশ্রমে আসতে পারবে? তুই এখন আশ্রমে? হ্যাঁ। কেন? পরে সব বলবো, কিন্তু কাল তোমরা এসো। কাল এখানে একটা বড় ঘটনা ঘটবে, আর আমি চাই সেই ঘটনাটা তোমরা সকলে নিজের চোখের সামনে দেখো। তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ওকে এনে নেবো। রাখছি। আর মাত্র কয়েকটা ঘন্টা। মৃত্তিকা এসো বসো। আজ তোমার জন্মদিন না? জন্মদিনে বড়দের থেকে আশীর্বাদ নিতে হয়, এগুলো তারই আয়োজন। তোমাকে বলেছিলাম না তোমার জন্মদিনে পায়েস বানাবো, কে বলবে কিন্তু কেমন হয়েছে? পায়েসটা লাল লাল কেন? পায়েস তো সাদা হয়। কারণ পায়েসটা আমি গুড় দিয়ে বানিয়েছি। কিন্তু জন্মদিনে তো কেক কাটে, আমার কেক কোথায়? কেক কাটাকাটি ওগুলো তো আমরা বিদেশিদের কাছ থেকে শিখেছি, কিন্তু আমরা বাঙালিরা জন্মদিনে পায়েস খাই। কেন? পায়েসকে শুভ বলে মনে করা হয়, তাই। এটা খেলে আমার ভালো হবে? হবে তো। তারা, যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। ঠিক আছে অরিত্র, এখন সব গাড়িতে রেখে দাও, পরে লাগবে। ঠিক আছে। এক সেকেন্ড অরিত্র, একটু দাঁড়িয়ে যাও, মৃত্তিকাকে আশীর্বাদটা। আগে তো কখনো এত ভালো পায়েস খাইনি। জানো তো, এরকম জন্মদিন আমার কোনোদিন হয়নি। তুমি খুব ভালো গো। ঝুমা, না। এবার তুমি আশীর্বাদটা সেরে নাও, আমিও খাবারটা নিয়ে আসি। ওকে। আমি সব নিজে হাতে বানিয়েছি, কে বলবে কিন্তু কেমন লাগলো? তুমি যে বললে বিরিয়ানি করবে। অন্যদিন নিশ্চয় বিরিয়ানি খাবো, আজ তো এগুলোই খাওয়ার নিয়ম। কিন্তু আমি এত কিছু খাবো কি করে? কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে খাও।
বলেছিলাম না আমার রান্না তুমি চেটে পুটে খাবে তুমি সত্যি ম্যাজিক জানো জানেন খাওয়া দাওয়া নিয়ে ওর কি বায়না এক হাতে তো খেতেই চায় না ওকে খাওয়াতে গেলে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয় দিদি তো খুব সুন্দর রান্না করেছে তাই আমি নিজের হাতে খেয়েছি তুমি খুব পচা রান্না করো তাই জন্য আমি নিজের হাতে খেতেই চাই না ঠিক আছে অনেক হয়েছে এবারে উঠে হাত মুখ ধুয়ে নাও এক জায়গায় নিয়ে যাব সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আচ্ছা সারপ্রাইজটা বলে দিলে কি সেটা আর সারপ্রাইজ থাকে না না বলো না বলো না তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব তোমার বাবা তোমাকে সময় দেয় না বলে তোমার অনেক রাগ তাই না আজকে দেখবে তুমি তোমার বাবাকে নতুন করে পাবে ঝুমাদি আপনি আর দেরি করবেন না মৃত্তিকা তুমি হাত ধুয়ে না ওকে একটু রেডি করিয়ে দিন ধরো রেডি হইনি যে কোনো সময় আমাদের বেরোতে হবে যে কোনো সময় মানে কখন বেরবো আমি একটা ঠিকঠাক সময় বলুন সত্যি আমি বাড়ি ফিরবো তো নাকি আজও আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন ফিরবেন ডেফিনেটলি ফিরবেন কথা যখন দিয়েছি আপনি আজই ফিরবেন এই নিয়ে চিন্তা করুন ওই জামা কাপড় নতুন পরে নিন এই শুনুন আমি নতুন জামা কাপড় চাই না আমি আমার এই পুরনো জামা কাপড়ই ফিরবো আমি খালি বাড়ি ফিরতে চাই যেটুকু বলছি সেটুকু করুন জামা কাপড় যেটা পরে আছেন খুব নোংরা হয়ে গেছে ফ্রেশ জামা কাপড় পরে নিন আপনারও ভালো লাগবে আর আপনার বাড়ির লোকেদেরও ভালো লাগবে আপনাকে ছাড়িয়ে আনার জন্য আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে এত কিছু করলাম অথচ যেদিন আপনি আলোর জগতে ফিরে যাচ্ছেন একটা নতুন জামা কাপড় আপনাকে দিতে পারবো না আপনি বললেন যে আমাকে ছাড়ানোর জন্য আপনাকে অনেক কিছু করতে হয়েছে কিন্তু এসব আপনি কেন করলেন আপনার কি কোনো স্বার্থ আছে এতে স্বার্থ ছাড়া কি কারোর জন্য কোনো কাজ করা যায় না যাকে আমি এটা বিশ্বাস করি না বাই দ্য ওয়ে আপনাকে বলি আপনার ছেলে আমার কোম্পানিতে চাকরি করত খুব অনেস্ট ছেলে ওবিডিয়েন্ট ছেলে ওকে আমি কথা দিয়েছিলাম যে যাই হোক না কেন আমি আপনাকে ক্যাপ্টিভিটি থেকে বার করবই যেখানেই আপনাকে কেউ আটকে রাখুক সেখান থেকে আমি বার করে আপনাকে আপনার পরিবারের হাতে তুলে দেবো